বাতিল প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনা এলাকায় চাঞ্চল্য। ভয়াবহ অগ্নিকাণ্ড আসানসোল উত্তর থানার অন্তর্গত 2 নম্বর জাতীয় সড়কের পাশে মৌঝুরি গ্রাম এলাকায় বাতিল প্লাস্টিক কারখানায়। এলাকা জুড়ে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে, এমনটাই চিত্র দেখা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা যায় বলে জানা যায়। ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ, স্থানীয় কাউন্সিলরকে দেখতে পাওয়া যায় ঘটনাস্থলে। এটা আপনি জানেন, এটা আমাদের কিছুক্ষণ আগে, 20-25 মিনিট আগে ভয়াবহ আগুন দেখা যায়। আশপাশে যাদের বাড়ি, আমারও বাড়ি থেকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ধোঁয়া। তো এসে দেখি একটা গোডাউনের ভিতরে আগুনটা লেগেছে। গোডাউনটা পুরোপুরি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, ভিতরে কেউ ছিল না। এবং দুটো গরু বাছুর ছিল, সেই দুটো গরু বাছুরকেও রেস্কিউ করা হয়েছে। মানুষ যথেষ্টভাবে যতটুকু করার নিজেদের করেছে, তার পুলিশ প্রশাসন এবং দমকলকে আমরা জানি, সঙ্গে সঙ্গে এসে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এটা গ্রামটা কি নাম? গ্রামটা হচ্ছে মৌজুরি, 15 নম্বর ওয়ার্ডের। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।